9 মার্চ 2021, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগ স্থাপনকারী ফেনি নদীর উপর নির্মিত মৈত্রী সেতুর ভার্চুয়াল উদ্বোধন করেন। কিন্তু বাংলাদেশের ল্যান্ড কাস্টম স্টেশন এখনও চালু হয়নি, যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পের সুফল পাওয়া যাচ্ছে না। বলা হয়েছে যে রাজ্য সরকার এ বিষয়ে বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগ করেছে, কিন্তু মৈত্রী সেতু এখনও চালু হয়নি। সংসদের শীতকালীন অধিবেশনে ফেনী নদীর উপর নির্মিত ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর কাজ সম্পন্ন করে দ্রুত চালু করার দাবি উত্থাপন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। ফেনী নদী পর বনে ভারত বাংলাদেশ মৈত্রী ব্রিজ কে অপারেশন কো জলদ শুরু করনে কে সম্বন্ধ মে মহোদয় মে আপকে মাধ্যম সে বিদেশ মন্ত্রালয় সে আগ্রহ করনা চাহুঙ্গা কি ভারত সরকার বাংলাদেশ সরকার সে হস্তক্ষেপ কর ফেনী নদী পর বনে ভারত বাংলাদেশ মৈত্রী ব্রিজ কা অপারেশন জলদ শুরু করানে কা প্রয়াস করে। 9 মার্চ 2021 কো মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি ওর বাংলাদেশ কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি নে ভার্চুয়াল রূপ সে ভারত বাংলাদেশ কে বীচ ফেনী নদী পর বনে মৈত্রী ব্রিজ কা উদ্ঘাটন কিয়া থা, মগর বাংলাদেশ কি তরফ অভি তক ল্যান্ড কাস্টম স্টেশন নহীঁ খুলা গয়া হ্যায়, জিসকে বজহ সে ওহ অতি মহত্ব কি পরিযোজনা কা লাভ নহীঁ মিল পা রহা হ্যায়। বতায়া গয়া হ্যায় কি রাজ্য সরকার নে ইস বিষয় মে বিদেশ মন্ত্রালয় কে সাথ সম্বাদ কিয়া হ্যায়, মগর মৈত্রী ব্রিজ কা অপারেশন অভি তক শুরু নহীঁ হো পায়া হ্যায়। হমারে তরফ ইয়ানি ভারত কি তরফ সে সারি জরুরি সুবিধা বনা লি গাই হ্যায়, মগর বাংলাদেশ কি তরফ সে ল্যান্ড কাস্টম স্টেশন কা কার্য অধুরা হ্যায়। অত আপসে আগ্রহ হ্যায় কি ভারত সরকার বাংলাদেশ সরকার সে বাত কর অপারেশন শুরু হোনে মে ইয়া ব্যাপ্ত কর্মীয় কমিও কো দূর করে তাকি কম সে কম যাত্রীয় কি আওয়াজাহি শুরু হো সকে। ভারত বাংলাদেশ মৈত্রী ব্রিজ কা অপারেশন শুরু না হোনে কে বজহ সে ত্রিপুরা উস এসওপি কা লাভ নহীঁ লে পা রহা হ্যায়, জিসকে জরিয়ে হমে চট্টগ্রাম অর মঙ্গলা পোর্ট কে উপযোগ কি অনুমতি মিলি হুই হ্যায়। মৈত্রী ব্রিজ কে চালু হোনে সে ত্রিপুরা সমেত পুরে নর্থ ইস্ট কে রাজ্য কো লাভ হোগা অর দোনো দেশো কে বীচ আর্থিক গতিবিধি বাড়িগি। ধন্যবাদ। মৈত্রী সেতু চালু হলে ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্ব রাজ্যগুলি উপকৃত হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে বলে এদিন আশা ব্যক্ত করেন বিপ্লব কুমার দেব। রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একের পর এক গুরুত্বপূর্ণ দাবি তুলে চলেছেন তিনি। এর আগে সাংসদদের ত্রিপুরার দাবি নিয়ে এতটা নিয়মিত সরব থাকার দৃশ্য সত্যিই বিরল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।